আগামী 27শে মার্চ প্রথম দফায় বাঁকুড়ায় 4 কেন্দ্রে ভোট। তার আগেই ভোট গ্রহণ শুরু হলো বাঁকুড়ায়। বৃহস্পতিবার ছাতনা বিধানসভা এলাকায় ইন্দপুরের বাঁশিটি গ্রামে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেল। কেন্দ্রীয় বাহিনীর সদস্যের কড়া নজরদারিতে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মী আধিকারিকরা এদিন সকালেই ওই গ্রামে পৌঁছে যান। গ্রামের 80 বছরের ঊর্ধ্বে বৃদ্ধ বৃদ্ধা, শারীরিকভাবে অক্ষম কিংবা প্রতিবন্ধীদের বাড়িতে অস্থায়ী ভোট কেন্দ্র তৈরি করে ভোট দেওয়ার ব্যবস্থা করেন তারা। আর এবারেই প্রথম ভোটের আগে ভোটদান কর্মসূচিকে ঘিরে পুরো গ্রাম জুড়ে উৎসবের চেহারা নিয়েছে। নির্বাচন কমিশনের এই বিশেষ ও অভিনব ব্যবস্থায় খুশি গ্রামের মানুষও। তারা এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। খুবই এই গরমে খুবই অসুবিধা হতো, মানে অফিসে তারপরে ওখানে লাইন পড়তো, লাইনে দাঁড়িয়ে থাকা মুশকিল হতো। হ্যাঁ, অনেক সময় ঘুরিয়ে নিয়ে চলে আসতে তো, পরে আবার নিয়ে যেত, বারবার খুব অসুবিধায় পড়তাম। না, নির্বাচন কমিশনকে বলতে মানে এমনি আমাদের যে ইয়ে আছে তাদেরকে বলেছিলাম যে এইভাবে ভোট দেওয়া যায় না, হ্যাঁ বাড়িতে হলে খুব ভালো হয়। আজ বাড়িতে এসেছে, আমাদের এটা খুব ভালো লেগেছে। আমার বাবা মা আর পাশের বাড়ির জেঠিমা আছেন, উনিও ভোট দিলেন, খুব ভালো লেগেছে। বাড়িতে এসে ভোট, সেন্ট্রাল ফোর্স আছে, ভালো লেগেছে। আমাদের এই সেন্ট্রাল ফোর্স আছে বা আরও আদার্স যে অফিসাররা আছে তারা এসে ভোট ঘরে নিয়ে যাচ্ছে, তারা যেতে পারছে না, পয়সার অভাবে তারা গাড়ি করতে পারতো না। কত দূর যেতে হবে? 1 কিলোমিটার। তাদেরকে যে এই আজ বাড়িতে বসে ভোট নিচ্ছে, তাহলে আমরা খুব খুশি। আমাদের মানে আগে কিরকম ভাবে ভোট দিতে আগে কষ্ট করে হ্যাঁ যেতে হতো, 1 কিলোমিটার, কেউ গাড়িতে কেউ ইয়া তুলে নিয়ে যেতে হতো, সেদিকে অনেকটা অনেক খুব ভালো হয়েছে। বাড়িতে বসেই ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পেরে খুশি সংশ্লিষ্ট ভোটাররা। ঠিক আজ যেভাবে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো, আগামী 27শে মার্চ ও 1 এপ্রিল এই ধারা অব্যাহত থাকুক চাইছেন সকলেই। ইন্দপুরের বাঁশিটি গ্রাম থেকে সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।